হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমি ভালো আছি, কিন্তু বডি খুব পেন হচ্ছে আজকে, জানো তো, পুরো বডি পেন হচ্ছে। হ্যাঁ, আর তোমার দাদা ভাই অফিস থেকে এসছে, পুরো মানে মাজার থেকে পা অবধি পুরো ব্যথা। তো তো যাই হোক, তোকে পাঠিয়ে ওষুধ নিয়ে আসা হয়েছে, যদি হলো হলো, না হলে অন্য ডাক্তার দেখাতে হবে। তো চলো সংসারের ব্যাপারে ছাড়ি। তো আজকে আমি কথা বলবো যার বিষয়ে, সে হলো দাদু, বুড়োভাম দাদু। ঠিক আছে, বুড়োভাম দাদু যে কত খেলোয়াড় সেটা নিশ্চয় তোমরা সবাই জেনে গেছো, যে কত খেলোয়াড়, কতটা খেলোয়াড় আর কতটা খেলতে পারে উনি, উনি সব জানে। ঠিক আছে, মন্দিরা যে বসিরহাট চলে গেল তার আগে কিন্তু ওর বাবাকে ফোন করেছিল, ওর ও করেনি, নিশ্চয়ই ওর নাতি করেছিল, দাদু 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 বলছে, হ্যাঁ দিদি ভাই দিদি ভাই দিদি ভাই দিদি ভাই। ঠিক আছে, তো ফোন করে যাই হোক, দেখে মেয়ে ঘরে নেই, দিদি ভাই আছে, আর মেয়ের যে হাজব্যান্ড সোমনাথ, হাজব্যান্ড বলা যায় না, ঠিক আছে, হাজব্যান্ড আছে, আর ও ছোটো মার ঘরে আছে। তো যাই হোক, ছোটো মার ঘরে থাকুক আর যেখানে থাকুক আর ভার্মে যায়, কোনো মতলব নাই, কিন্তু বলছে যে ও ওখানে যাবে ওর বাবার কাছে। তো বললো, হ্যাঁ চলে আয়, যেখানে চলে আয়। তো এসিটা খুলে নিয়ে আসিস, এসিটা খুলে নিয়ে এসে লাগিয়ে নিস, ঠিক আছে। আরে বুড়ো ভাম, তোমার বুড়ো বয়সে যখন এত এসি শখ, তা তুমিও তো একটা এসি লাগিয়ে নিতে পারো, পারো না তোমার মেয়েকে একটা আবদার করতে, ঘরেরটা খুলে আনবে কেন বুড়ো ভাম? এটা জানো না, তোমাকে কি বলে গালি দেবো আমি নিজে বুঝতে পারছি না, যে তোমাকে কি বলে গালি দেওয়া যায়। তুমি একটা মানুষ না, পাঠা না, গরু না জানোয়ার। হ্যাঁ, গরুর সঙ্গে এদের সাথে তুলনা করলেও সেটা কম হয়ে যায়। তুমি যে কি মানে এসে পড়ো সেটা সত্যি কেউ জানে না, যে তোমাকে কি বলা যায় সঠিক। হ্যাঁ, তুমি মেয়ের ঘরের এসি খুলে নিয়ে আসতে বলছো মেয়েকে, শয়তান বুড়ো। হ্যাঁ, তোমার মতন বাপ বলেছি না ঘরে ঘরে যেন একটা না জন্মায়, একটা না জন্মায়। তুমি মেয়ের ঘরের এসি খুলে তোমার ঘরে লাগাতে বলছো, বুড়ো ভাম তোমার দুটো ঘর, একটা ঘরে ওরা থাকতো, একটা ঘরে তুমি থাকতে, ও যেভাবে ওকে যদি কষ্ট হতো শুতে, মন্দির বাপ মন্দিরার মেয়ের যদি শুতে কষ্ট হতো নিশ্চয় ওরা কোনো ব্যবস্থা করতো। তুমি কেন বলতে যাচ্ছ যে এসিটা খুলে নিয়ে আসে, না তোমারও একটু এসিতে বসার শখ যাচ্ছে কি, তোমারও বসার এসিতে শখ যাচ্ছে? এমনি তুমি বলো ভিডিওতে খুব গরম খুব গরম খুব গরম, এরকম বলো তুমি যে খুব গরম। তো মেয়েকে বলে এতদিন একটা এসি লাগিয়ে নিতে পারো নি, তুমি বলে চাকরি করতে সেই নোটগুলো কোথায়, সেই নোটগুলো কোথায় ফেলেছো, কচি কচি মাল খেয়েছো, তার জন্য কচি কচি মাল খাওয়ার জন্য পয়সা সব শেষ। হ্যাঁ, এখন মেয়ের পয়সায় বসে বসে খাবে, তাই তো? সোমনাথ যদি বসে খায় তো সোমনাথ ভেরুয়া। তুমি যে বুড়ো বয়সে মেয়ের পয়সা একটা লুটছ, আর তুমি কি, তুমি একটা ভেরুয়া, তুমি একটা ভেরুয়া বাপ, তুমি তো বাপের পর্যায়ে পড়ো না, তুমি একটা বেরুয়া বাপ, বুঝেছ? তোমার লজ্জা ঘৃণা কিছু আছে? মেয়েকে কিছু দেওয়া যায়, মেয়ের ঘর থেকে কিছু নেওয়া যায় না, এই বুদ্ধিটা কি তোমার হেডেকের মধ্যে ঢুকে নি? এখন যদি তোমার এসিরই হাওয়া খেতে হয় তো বুড়ো ইয়ং বাসে যখন কচি কচি মাল খেয়েছো সেটা খেয়েছো কেন, তখন তোমার এসির দরকার হয়নি? তখন তোমার এসির দরকার হয়নি, তখন এসি লাগাতে পারোনি তুমি, তোমার এখন খুব এসির দরকার, তাই না? ওই জামাইয়ের ঘর থেকে খুলে নিয়ে আসতে হবে, কত বড় আশপর্দা এই বুড়ো ভামের, এই বুড়ো ভামের কত আশপর্দা, ওরে বাপরে, মেয়ের ঘরের এসি খুলে নিয়ে চলে যাবে জামাইয়ের ঘরের এসি খুলে নিয়ে। হ্যাঁ, জামাইকে দেওয়া যায় বুড়ো ভাম, এটা কি জানো না, গজায়নি কিছু তোমার? হ্যাঁ, বুড়ো তো হয়ে গেছো,
কি আসপদ্ধা তোমার, তোমার এখন এসির হাওয়া দরকার। আরে আজকে মরলে কালকে দুদিন, এখন আবার এসির খাওয়া খাবে, আর কদিন পরে কয়লাতে উঠবে, আর নালে কারেন্টে যাবে, তার আবার এখন এসির দরকার। হ্যাঁ আচ্ছা চলো এই টপিক ছাড়ো, তুমি আর একটা টপিকে কি বলেছো, যে তোরা তুই আর তোর মেয়ে এখানে থাকিস, দরকার হয় আমি একটা ঘর ভাড়া নিয়ে চলে যাবো। কেন কেন, মেয়ে বাবার বাড়ি যেয়ে থাকে না, আমরা বাবার বাড়ি যেয়ে থাকলে আমার বাবা মাকে অন্য জায়গায় কিরায় নিয়ে যেতে হবে, ভাড়া বাড়ি যেতে হবে। হ্যাঁ ভাড়া বাড়ি যেয়ে থাকতে হবে, আর তোমার মেয়ে থাকলে তোমাকে ভাড়া বাড়ি কেন যেতে হবে জানো তো, তোমার মেয়ে ঢ্যামনা নিয়ে আসবে না, তুমি কচি কচি মাল খেয়ে রেখেছো, এখন মেয়েকেও কচি কচি পাঠা খাওয়াও, কচি কচি পাঠা খাবে তাই না, তার জন্য তুমি এখন হলো যাবে ভাড়াতে, লজ্জা কিনা কিছু নাই পুরো, রাহুল এসে থাকবে ওর জন্য তুমি বলছো, আমি অন্য জায়গায় ভাড়া চলে যাব, তুই আসিস ভাড়া চলে যাব তাই না। খুব সুন্দর কথা দাদু, তুমি খুব ভালো জানো, হ্যাঁ না খুব ভালো জানো, তুমি যে নাটকটা করছো না, তোমার যা নাটক মাস্ত, মেডেল পাওয়ার নাটক বুঝেছো, মেডেল পাওয়ার নাটক তোমার, তোমার মেডেল পাওয়া উচিত, চালিয়ে যাও চালিয়ে যাও নাটক, তুমি নাটক চালিয়ে যাও, দুনিয়া দেখুক, হ্যাঁ না তোমার মতন বাপকে না, তোমার মতন বাপকে না পাছার কাপড় তুলে থু 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 করছে সবাই বুঝেছো, যখন বাইরে বেরো না ফিড বাবু হয়ে, সবাই তো এক ঘরে করে রেখেছে, কেউ তোমার সাথে মেশে না, কেউ মেশে না বুঝেছ, নাতির উপরে কর্তব্য মারাচ্ছে বুড়ো আবার, কত কর্তব্য সে জানা আছে, যে তুমি কত কর্তব্যর মানুষ, যেটা তুমি আর তোমার বউ করেছিলে যেইভাবে মন্দির, আমি এর আগের ভিডিওতেও বলেছি ঠিক আছে, সেই পরিস্থিতি আজকে তুমি তৈরি করে দিয়েছো তোমার মেয়েটাকে, তুমি বাপ কিরকম বাপ, মেয়েকে শাসন করতে পারোনি, সে শাসন করতে পারছো না, কিরকম বাপ তুমি, তুমি মেয়েকে আস্পর্ধা দিচ্ছ কেন, মেয়ের পিলকি খাও, পিলকি পিলকি, তোমার তো আবার মাছ ছাড়া ঠুসো না তুমি, তোমার অনেক দামি দামি বড় বড় ইলিশ মাছ, গলদা চিংড়ি, কাতলা, তোমার এগুলো দরকার তাই না, সেগুলো তোমার মেয়ে কিনে কিনে দিয়ে তুমি ঝোলাটা নিয়ে এসে দাঁড়িয়ে থাকো তাই না, সেইগুলো পাবে না না বলছো, সেম কেজ আজকে তুমি করে দিলে তোমার মেয়েটাকে, তোমার মেয়ে কেন বসিরহাটে গেল বাচ্চাটাকে নিয়ে, বুক টুক সব বইপত্র সব নিয়ে চলে গেছে যে ওকে আমি ভর্তি করব, কোথায় থাকো তুমি, খোঁজ নিতে পারো না, দু কদমের রাস্তা খোঁজ নাও না, মেয়ে বিয়ে দিয়েছো জামাইয়ের সঙ্গে সম্পর্ক ভালো রাখো, যে বাবা কি হচ্ছে কি চলছে, মেয়েকে এসে শাসন করে যাও তবেই হবে তুমি বাপ, মেয়েকে তুমি শাসন করতে পারো না ঘন্টা, তুমি নাতি নাতি মারাও না, নাতি মারাও, তুমি নাতি মারাও, তোমার নাতির দরকার বুঝেছ, তুমি নাতি মারাচ্ছ, লজ্জা ঘৃণা নাই বুড়োর, কোনো লজ্জা ঘৃণা নাই তোমার মতন বুড়োর, এসিটা খুলে নিয়ে আয়, আমি তোর ঘরে তুই লাগিয়ে নিস, আমি ভাড়া চলে যাব, রাহুলকে নিয়ে এনজয় করিস তুই, রাহুলকে নিয়ে এনজয় করিস, এটাই তোমার প্ল্যানই, এটা মেয়ে রানবে, মেয়ে বাড়বে, মেয়ে সব করবে, আর তুমি চপচপ করে খাবে, হ্যাঁ না শয়তান বুড়ো, আকিল ঠিকানা মাথায় হেডের মধ্যে কিছু নাই, কিছু আছে
বন্ধুরা, এই বুড়োকে কি করা উচিত কমেন্টে জানিও তোমরা, যে এই বুড়োকে কি করা উচিত। আমার পাশে থাকলে যে আমি ওকে বুড়োকে কি করতাম, মুখে যা আসতো, উনি বয়স্ক মানুষ তো, গায়ে তো আর হাত দেওয়া যায় না, না মুখে মুখে যা আসতো না তাই বলতাম, বুঝেছো? ভেড়া বুড়ো যা নিজের জীবনে ঘটিয়েছে সেই ঘটনাটাই আজকে মেয়ের জীবনে ঘটাচ্ছে, আর মেয়েকে শাশুনি বা করবে কি করে, নিজেই তো বুড়ার মূলধন কেটে রেখেছে, তো উনি শাসন করবে কে? যেরকম মন্দির আর মাকে মন্দির আর মেরে মুড়ে ফাটি মানে মেরে মুড়ে তাড়িয়ে দিল, মা কিচ্ছু করতে পারলো না, ঘন্টাও করতে পারলো না, কিচ্ছু করতে পারলো না মা, কেন জানে যে উপরে যদি থুতু ফেলি আমার মুখে এসেই পড়বে, মাকে যদি বেভার একটা কথা বলে দেয় তাহলে মা একদম, মা বসুমতী তুমি ফাটো, সীতার মতো আমি মা পাতালে ঢুকি, তাই তো? তা তুমিও তাই, ঘন্টার বাপ হয়েছ, তুমি বাপ হয়ে করে রেখেছ, তুমি মেয়েকে কি বাল শাসন করবা? তোমার শাসন করার কোনো অকাদই নেই, কোনো অকাদই নেই মেয়েকে শাসন করার, বুঝেছ? অকাদ যদি অকাদ তাদের থাকে যারা ছাক্কা থাকে, তাদের থাকে অকাদ শাসন বাচ্চাকে শাসন করার, তোমার সেই অকাদ নেই, বুঝেছ? কেননা তোমাকে যদি ঘুরি পিড়ি উঠে বসে বলে যে তুমি এটা করেছো পাপা, তখন তোমার মুখটা কোথায় হবে? ঘর মতো লুকাবে, ছুচোর মতো? তোমার কোনো যোগ্যতা নাই, কোনো যোগ্যতা নাই, তুমি এখনো কচি কচি মাল খাও, হ্যাঁ তুমি কচি কচি মাল খাও, কচি কচি, আর তোমার মেয়েকে দাও কচি কচি পাঠা, যেরকম একটা 21 বছরের পাঠা জালে ফেসে গেছে ওরকম 16 বছরের 18 বছরের পাঠা নিয়ে এসে তোমার মেয়েকে দেবে, তোমার মেয়ের এখন ওই দরকার, ঠিক আছে? বুঝতে পেরেছো? নিশ্চয় তোমাকে বুঝাতে পারলাম, পারলাম কি পারলাম না সেটাও জানি না, কচি কচি পাঠি খাওয়ার দরকারও, আর মেয়ের কচি কচি পাঠা খাওয়ার দরকার, এখন আর সোমনাথকে ভালো লাগছে না, এখন আর সোমনাথকে ভালো লাগছে না, সোমনাথ যদি টর্চার করতো তোমরা কেন একটা থানায় গিয়ে ডায়েরি করনি যে আমার মেয়েকে টর্চার করে? কোনো দিন দেখেনি পাবলিকরা, কোনো দিন দেখেনি যে তোমার মেয়ের উপরে টর্চার হচ্ছে, তোমার মেয়ে যা ভাষাগুলো দিল, তুমি ভিডিও দেখনি, দেখনি তুমি ভিডিও যে তোমার মেয়ে কি ভাষা দিয়েছে, কত লজ্জার কথা, বাপ হয়ে তুমি দেখছো, করেছো শাসন, প্রতিবাদ করতে পেরেছো তুমি? পারবে না, পারবে না, পারবে না, তোমার কেন এটা খাড়া, এটা সিধা না, ওর জন্য পারবে না, তুমি তো নিজেই বেকা, তুমি যদি স্ট্রেট থাকতে তাহলে আজকে বাচ্চাকে স্ট্রেটভাবে পানিশমেন্ট দিতে পারতে, তুমি নিজেই টেরা বেকা, তা তুমি কি স্টেপ নেবে ওর উপরে? হ্যাঁ আছে কিছু বলার তোমার? কি ভাষায় না কথা বললো আজকে, মানে আমি শুধু সোমনাথের ধৈর্য দেখলাম, শুধু ধৈর্য দেখলাম, যে তোমার জামাইয়ের কাছে কয়েকদিন শুয়ে নি তারপরে আবার অন্য কাউকে ধরে নেবে, ওই ভিডিওগুলো দেখছো না তুমি? ওই ভিডিওগুলো দেখছো না? তোমার মেয়ের এক একটা ভিডিও তুমি দেখবে, এক একটা ভিডিও তুমি দেখবে, যেখানে কি আছে, কি বলছে তোমার মেয়ে, শাসন করো এখনো সংসারটা বেঁচে যাবে। আজকে যদি সোমনাথ করতো তুমি না মানতে, কোনো দিন মানতে না, আজকে যাহাতে তোমার মেয়ে করেছে তাই তোমাকে মেনে নিতে হচ্ছে, বুঝেছ? ছি, যেরকম বাপ সেরকম মেয়ে, যেরকম বাপ সেরকম তার মেয়ে, ঠিক আছে? একদম খুললাম খুললি, মাকে টানছি না, কেননা মা অনেক ভদ্র হয়ে গেছে, অনেক 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 মানুষকে সুযোগ দিতে হয়, ঠিক আছে, ভালো হওয়ার, তাই ওই মানুষটাকে আমি টানবো না,
বুঝেছ বন্ধুরা? তো চলো বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি, ঠিক আছে? পরে নিয়ে এসছি নেক্সট ভিডিও। যদি তোমাদের ভালো লেগে থাকে আমার ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করো। যারা নতুন বন্ধুরা আছে তারা একটা সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে বন্ধুরা? তো চলো, বাই বাই, সবাই ভালো থেকো, সবাই ভালো থেকো।